শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। শুনছি যে ভালোবাসা মানুষকে নাকি নিচে নামাই দেয়, কিন্তু আজকে বা গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে কি ভালোবাসা এত উপরে উঠাই দিছে। আমি প্রথম আমার ফুটবল জীবনের অভিজ্ঞতা এই প্রথম পাইছি গতকালকে কিশোরগঞ্জের তারাইলে ফুটবল খেলা চলাকালীন সময়ে, যে একটা ছেলে প্রায় 70 ফুট উপরে একটা সুপারি গাছের উপরে, এত চিকন একটা সুপারি গাছের উপরে উঠে খেলা দেখতেছিল। তো আমি এত উপরে যখন দেখছি, পরে আমি তারে বললাম যে প্লিজ প্লিজ তুমি নিরাপত্তা বজায় রাখো, তুমি পরে মরা মানে পড়লে মারা যাবা। এবং পরে আমি খুশি হয়ে যে একটা মানুষ ফুটবলকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে সুপারি গাছের 70 ফিট উপরে উঠে গেছে, তার জন্য আমি বলছিলাম যে আমাদের একাডেমির পক্ষ থেকে একটা গেঞ্জি উপহার দিব আর তারে 20,000 টাকা দিব যে আমাদের একাডেমির পক্ষ থেকে। এই জন্য আমি আজকে এই ছেলেটারে আমি নাম দিছি হচ্ছে গিয়ে সুপারস্টার, মানে হচ্ছে গিয়ে একটা মানে শুধু হিউম্যান বিং বা মানুষ বললেই হবে না, ও একটা অতি মানব আমার কাছে মনে হয়েছে। যে তো ভাই তোমার নাম কি? হাবিবুল্লাহ। এত উঁচুতে গিয়ে উঠলা কি জন্য? মানে পুলিশে বাইরে ছিল যে উঠতে দিচ্ছিল না, তারপর কি উঠে গেছে ওইখানে? মানে কোন আর অসুবিধা হয় নাই? কিন্তু এইটা তো অনেক ঝুঁকি না, করলে তো মারা যায়। তুমি তোমার জন্য দোয়া করি তুমি আরো বড় হও, তবে এরকম ঝুঁকি নিও না। আমরা আমাদের পক্ষ থেকে জার্সিটা কোথায়? জার্সিটা আমি জার্সিটা তোমাদের দিচ্ছি আমাদের একাডেমির পক্ষ থেকে, তোমার জন্য আমরা দোয়া করে দিচ্ছি এবং তুমি আমাদের জন্য দোয়া করো। এটা একটু পয়সা ফেলে দাও, এটা একটু পয়সা ফেলে দাও, আর আমাদের একাডেমির পক্ষ থেকে তোমারে 20,000 টাকা এখানে থেকে 20,000 টাকা দিচ্ছি। এটা তুমি ভালো করে কিভাবে খরচ করবা টাকাটা? কি কাজে লাগাইবা? কি কাজে লাগাইবা? ঋণ আছে। তোমার ভাই বোন কয়জন? 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন, ঠিক আছে। তুমি তোমার মা বাপের দুইয়া ভালো করে সুন্দর ভাবে টাকাটা কাজে লাগাইও, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে তোমার জন্য দোয়া রইলো। আর আজকে কিশোরগঞ্জের আজকে খেলা থাকবা স্টেডিয়ামে, খেলা দেখতে পারবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, চলো আসো।